الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أما بعد আজকে স্পেশাল ভাবে আমি আমার প্রবাসী ভাইদের জন্য উপস্থিত হয়েছি। বর্তমানে আমি যখন আমার ফেসবুকে দেখি প্রবাসী ভাইরা মাশাআল্লাহ এত বেশি ফলো করতেছেন আমার ফেসবুককে, এত বেশি লাইক করতেছেন, প্রথমে তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি, তাদের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সব ধরনের নিয়ামত দান করেন, তাদেরকে যেন হেফাজতে রাখেন, তারা তাদের পরিবার পরিজনকে ছেড়ে রেজেক উপার্জনের জন্য বের হয়েছেন, আল্লাহ তাআলা তাদের রেজেকের মধ্যে যেন বরকত দান করেন, আমিন। মুবারকবাদ জানাচ্ছি পবিত্র মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, জেদ্দা এবং ওমান, দুবাই, বাহরাইন, কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই পুরো ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশের, ওদিকে আপনি ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ থেকে যারা কমেন্টস করেন, আপনি মনে করবেন যে অনেক সময় যে হুজুর ব্যস্ত থাকেন, আমাদের কমেন্টস পড়েন কি পড়েন না, দেখেন কি দেখেন না, না এটা আমার সত্যি কথা বলতে আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে, আমি আপনাদের কমেন্টস পড়ি অনেক সময়, মানে এমন এমন হয় যে চোখে পানি চলে আসে যখন কেউ একেবারে হৃদয় থেকে মহাব্বত থেকে কমেন্টস করেন, অনেক সময় আবার হাসি, কেউ যদি হাসানোর কমেন্টস করেন, বাস এভাবেই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করবে, কেউ কাউকে গুনাহের কাজে আল্লাহ তাআলা নাফরমানিতে সহযোগিতা করবে না। তো আপনার কমেন্টসও একটা সহযোগিতা, আপনার লাইক দেওয়াও একটা সহযোগিতা। আর এটা কিন্তু আমি যখন মিডিয়াতে আসি, সোশ্যাল মিডিয়াতে, তো আপনি জানেন এখানে আমার পাঁচ পয়সা কোনো ইনকাম নেই, আমি শুধু আসি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজা মন্দির জন্য, কোরআনে কারিমের আহকাম এবং হাদিসে নববী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার হাবিব, আপনার হাবিব, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বাল্লাহু আননি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানা থাকে আমার উম্মতের কাছে পৌঁছিয়ে দাও, এটা আমি দায়িত্ব মনে করি এবং আপনাদের কাছে আমার হাবিবের পেগাম পৌঁছিয়ে দিই। আপনাদের সবাইকে আবার মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নিজের হিফজ ও আমানে রাখেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।